আসসালামু আলাইকুম। গ্রাম উন্নয়ন কর্ম গাক এনজিওতে একটি সাম্প্রতিক যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, আজকে আমি এই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রাম উন্নয়ন কর্ম গাক, এখানে খালি পদের সংখ্যা হচ্ছে 100 জন। জব কনটেক্সট, গ্রাম উন্নয়ন কর্ম গ্রাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসাবে 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বান্ধব গাক চক্ষু হাসপাতাল, সৌর বিদ্যুৎ, কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসকরণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংস্থা ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্তিত পদে জনবহুল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। চাকরির দায়িত্বসমূহ হচ্ছে পরিকল্পনা ও বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন করা, কর্ম এলাকায় নির্বাচন, সমিতি পরিদর্শন ও ঋণ প্রস্তাব যাচাই এবং অনুমোদন করা, মিটিং বকেয়া আদায়, বৈকালিক ফিল্ড ভিজিট এবং সমস্যা সমাধানের অগ্রণী ভূমিকা রাখা, রিপোর্টিং ও মাসিক সভায় অংশগ্রহণ করা, শাখা কার্যক্রম, অর্থ ও হিসাব এবং কর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সার্বিক কাজের দায়িত্ব পালন করা, অধীনস্থদের কাজের তদারকি, তাদের নিয়ে সাপ্তাহিক মিটিং পরিচালনা এবং কাজের সমন্বয় করা, সঞ্চয় ও ঋণের জন্য সদস্য নির্বাচনে সহায়তা করা, মাঠ পর্যায়ে ঋণ আদায়ের ফিল্ডের অফিসারদের সহযোগিতা প্রদান করা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্যাশ ইন হ্যান্ড প্রবণতা রোধ করা এবং নিয়মিত ব্যাংকে টাকা জমা নিশ্চিত করা, শাখা পর্যায়ে সকল রেকর্ডপত্র, সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা, স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক এবং সংস্থার প্রতিনিধিত্ব করা। এখানে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমান, অভিজ্ঞতা হচ্ছে 1 থেকে 5 বছর। চাকরির আরও প্রয়োজনীয় বিষয়সমূহ হচ্ছে বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছর, ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 1 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কর্মক্ষেত্র হচ্ছে অফিসে, কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে, বেতন মাসিক বেতন সর্বসাকল্যে 34,734 টাকা, মোটর সাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ পাতা ও CPF সহ এছাড়া ফ্রি একক আবাসনের সুবিধাও রয়েছে। সুযোগ সুবিধাসমূহ TA, মোবাইল বিল, টোর অ্যালান্স, মেডিকেল অ্যালান্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি। তো এখানে স্যালারি রিভিউ হচ্ছে ইয়ারলি, ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে ইয়ারলি, যাতায়াত দূরত্ব বার্তা, সিটি অ্যালাউন্স, লিভ এনকাশমেন্ট এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্ত হবেন। এখানে আবেদনের পদ্ধতি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে কাজ করার আগ্রহী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, অ্যাপ্লাই হবে অনলাইনে, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, 2 জন পরিচয় প্রদানকারী, আত্মীয় নন এমন ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং পেশা উল্লেখ সহ আবেদনপত্র সহকারী পরিচালক মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক গ্রাক টাওয়ার বনানী বগুড়া বরাবরে প্রেরণ করতে হবে। জীবন বৃত্তান্তের সাথে অবশ্যই ছবি থাকতে হবে। এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 জুলাই 2021। আপনারা যারা আগ্রহী প্রার্থী তারা দেরি না করে আবেদন প্রক্রিয়া শুরু করে দেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।